সাদা জিরেটা লাল হলে ক্যাপসিকামের মধ্যে ক্যাপসিকামটা দিয়ে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি সামান্য পরিমাণে যতটা পরিমাণ সাধারণ রেসিপিতে পেঁয়াজ ব্যবহার হয় ঠিক ততটা পরিমাণে কিন্তু পেঁয়াজের বদলে আমি ক্যাপসিকাম যেহেতু নিরামিষ ক্যাপসিকামটা ব্যবহার করলে পেঁয়াজের যে খামতিটা পূরণ হয় আর টেস্টটাও বেশ ভালো আসে রেসিপিতে আর এবারে হালকা লাল করব ক্যাপসিকামটা হালকা লাল হওয়ার পরে এর মধ্যে বাকি যা যা দিতে হবে সেগুলি এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়োটা দিয়েও আবারও ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নেবো আপনারা কিন্তু ক্যাপসিকাম না থাকলে ক্যাপসিকাম স্কিপ করতে পারেন দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে পরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটাকে দিয়ে দিলাম ক্যাপসিকাম ফড়নের মধ্যে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো আলুটার সঙ্গে ক্যাপসিকাম আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে এতে বেশ টেস্ট আসবে আলুর সামান্য কিছু মশলার মধ্যে অ্যাড করব যেমন দিয়ে দিলাম স্বাদ মতো নুন এতে আমি দেব আর নুন দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণ ভাজা মশলা যেহেতু আমি ভাজা মশলা ব্যবহার করেছি টেস্টটা কিন্তু বেশ চটপটা আসে এই ভাজা মশলা এতে ব্যবহার করলে ভাজা মশলার মধ্যে যা সাধারণত জিরে ধনে মৌরি অল্প একটু গরম মশলা থাকে সেগুলি আছে আর ভাজা মশলা না থাকলে আপনারা রেগুলার মশলা ধনে জিরেও অ্যাড করে দিতে পারেন তবে ভাজা মশলা দিলে এটা আরও চটপটটা টেস্ট আসে এবারে নিয়ে নিয়েছি সাধারণ রেগুলার মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন নিয়ে ভালো করে জলের মধ্যে গুলে রাখলাম মশলা কিন্তু গুঁড়ো মশলা গুলে রাখলে অনেকটাই ফুলে যায় আর পুড়ে যায় না রেসিপি রান্না করার সময় আর মিক্সি বাটিতে আমি নিয়ে নিয়েছি একটুখানি আদা একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব এবারে থালার মধ্যে অল্প একটু জল নিয়ে নিলাম পাঁপড় নিয়ে থালার মধ্যে একটু জলের মধ্যে এপিটোপিট ওপিট করে নিলাম খুব বেশি কোন জলের মধ্যে রাখবেন না পাপড়টা জাস্ট এটি এপিট একটু করে নেবেন তারপরে এর মাঝখানে যে পুর ভরে দেবো কিছুটা পরিমাণ যে পুরটা আমি রেখেছিলাম তৈরি করে সেই পুরটা এর মধ্যে আমি ভরবো পুরটা মাঝখান করে দিয়ে ভালো করে দুদিকটা ফোল্ড করে দেবো আপনারা আপনাদের শেপ দিতে পারে নিজেদের মতো চারদিকেও ফোল্ড করতে পারেন তবে আমি দুদিক ফোল্ড করছি এটা দেখতে আরও মজার হয় আর সে কারণেই আর কোনো রকম পুর বেরিয়ে যাওয়ার ঝামেলা থাকে না আপনার যেভাবেই মরুন না কেন আপনারা আপনাদের মনের মতো শেপ দিয়ে এটাকে গড়ে নিতে পারেন এই পুটটা এর মধ্যে ভরে দিলে এটা খুব চটপটা হয় আর রেসিপিটা খেতে লাগে বেশ ভালো আবারও একটা পাপড় নিয়ে আমি সেমভাবে জলের মধ্যে পাপড়টাকে উল্টে পাল্টে নিলাম রাখলাম না বেশিক্ষণ সেই পাপড়টাকে আবারও একটা শুকনো জাগার মধ্যে রেখে মাঝখানে সেই যে আলুর পুটটা আমি একটু আগে করেছিলাম সেই আলুর পুটটা এর মাঝখানে দিয়ে ভরে নেবো এইভাবেই চারটে পাপড় আমি নিয়েছি করে নেবো আপনারা আপনাদের পরিমাণ মতো পাপড় নিয়ে গড়ে নিতে পারেন এইভাবে আর কোনো পাপড়ি খুলে যায় না একটু চেপে দেবেন তাহলেই আটকে যাবে আর বেশি ভেজালে কিন্তু ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর সে কারণেই হালকা ভিজিয়ে নিলাম আর যদি মনে হয় খুলে যাবে আবার একটু জল দিয়ে চেপে দিলে ওটা বন্ধ হয়ে যায় খুবই ইজি একেবারেই সোজা রেসিপি যে কোনো নিরামিষের দিন কিন্তু এই রেসিপিটা ঘরে করলে সকলের বেশ ভালো লাগবে আর কি রান্না করব সেই চিন্তা থেকে অনেকটা মুক্তি সবকটা পাপড় আমি এই দেখতেই পাচ্ছেন পুলগুলো কিন্তু ভরা হয়ে গেছে আর চিন্তা করার কোনো কারণ নেই পুর ভালোইভাবে আটকে থাকবে পাপড়ের মধ্যে ভাজার সময়ও এগুলো কিন্তু খুলে যাবে না আর এইভাবেই আমি প্রত্যেকটা পাপড়ের মধ্যে পুর ভরে ভালো করে এগুলোকে তেলের মধ্যে ভাজবো এর জন্য এবারে কড়াইয়ের মধ্যে দিতে হবে একটুখানি তেল পাঁপড়গুলো কিন্তু সব করে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিতে হবে এবারে পাঁপড়গুলো কিন্তু একে একে ভেজে নেব আর উল্টে পাল্টে পাঁপড়গুলোকে ভেজে নেব এই পা এর মধ্যে কিন্তু পুরগুলো যেমন কার তেমন থাকবে আর দেখতেও বেশ মজার লাগছে না আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুরা কেমন লেগেছে আমাদের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর হয়ে গেল আর সবকটা পাঁপড় কিন্তু এইভাবেই আমি ভেজে নেব আর রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে আর সামান্য একটা দুটো স্টেপ ফলো করলেই আমাদের এই আজকের রেসিপি একেবারেই গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার মতো রেডি থাকবে তাহলে চলুন পাঁপড়গুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবকটা পাপড় আমার মোটামুটি ভাজা হয়ে গেল এইভাবেই ভেজে নেবেন খুবই সহজ সিম্পল একটা রেসিপি অনাসি বাড়িতে আপনারা যে কোনো দিনই করতে পারেন এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার একটু সর্ষের তেল আর এই সর্ষের তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেবো আর এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে হবে আর মশলা কিন্তু আমি এর জন্য আগেই ভিজিয়ে রেখেছি তো প্রথমে মশলাটাকে কষিয়ে নিই তেল ছাড়া পর্যন্ত ওয়েট করবো মশলাটাকে কষাতে হবে আর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন আর দিয়ে দেবো অল্প একটুখানি চিনি নিরামিষ সান্নায় হাঁপড়া আগেই জানেন চিনি দিলে কিন্তু টেস্টটা বেশ মজা আসে এবারে ভালো করে চিনি দিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আর এইভাবেই এই রেসিপিটা মোটামুটি হয়ে এসেছে আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানাবেন নতুন মুদ্রা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিরামিষে দিনে এই রেসিপিটা ঘরে সকলকে করে খাওয়াবেন আর এবারে কিন্তু আমি যে রেগুলার মশলা জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু মিশিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেবো আর কষানো হয়ে গেলে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ওয়েট করব এর মধ্যে কিন্তু এরপরে দিয়ে দেবো সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি জল জল কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে এবারে যে ভেজে রাখা পুর শুদ্ধ পাঁপড়গুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন দিয়ে দেবো দিয়ে হালকা গ্যাসটা বন্ধ করে দেবো বেশি একটা ফুটানোর প্রয়োজন নেই জলটা ফুটবে দিয়ে আমি কিন্তু পাপড়গুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে গ্যাসটা বন্ধ করে দেবো আর হয়ে গেল আজকের রেসিপি আর রেসিপিটা অবশ্যই ঘরে করার অনুরোধ রইল আর আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিরামিষে দিনে এই পুর ভরা পাঁপড়ের রেসিপিটা অবশ্যই করবেন আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবেন আর একেবারে ফাইনালে ঘি আর গরম মশলা দিয়ে রেসিপিটা নামাতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন তাহলে কমপ্লিট এই আজকের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিই আজকের মতো এতটাই नमस्कार